আচ্ছা পৃথিবীতে অনেক প্রাণীর নাম শুনেছেন, তার মধ্যে একটা প্রাণী আছে তার নাম কুকুর। এটা একটা মারাত্মক প্রাণী না? মারাত্মক প্রাণী, খুব খতরনাক। এই যদি কোনো পাত্রে যদি মুখ লাগিয়ে দেয়, একবার পানি দিয়ে ধুবেন বিষ যাবে না, দুইবার বিষ যাবে না, তিনবার বিষ যাবে না, চারবার বিষ যাবে না, ছয়বার বিষ যাবে না, সাতবারের মাথাতে ওকে মাটি দিয়ে মেজে ভালো করে ধুতে হবে, তারপরে তার বিষ যাবে। এক, দুই, আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যদি বাড়িতে একটা কুকুর যদি পালে, প্রত্যেক দিন সকাল হলে তার আমলনামা থেকে দুই কেরাত সমপরিমাণ নেকি মাইনাস করে দেওয়া হবে। দুই কেরাত মানে ধরে নেন দুটি ওহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। দুটি ওহুদ পাহাড়ের সমপরিমাণ নেকি আমি আপনি কি অর্জন করতে পারি? পারি না। আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যদি মারা যায়, জানাজা যদি কেউ পড়ে, একটা ওহুদ পাহাড়ের সমান, এক কেরাত সমপরিমাণ ধরে নেন একটা ওহুদ পাহাড়, কেউ যদি মাটি দেয় আর একটা ওহুদ পাহাড় ধরে নেন, জানাজা কবে হবে? তারপরে দুইটা ওহুদ পাহাড়ের অপারের নেকি পাবেন। কিন্তু আল্লাহ নবী বলেছেন বাড়িতে যদি কেউ ঢং করে, কেউ যদি ইচ্ছা করে কুকুর যদি পালে, তাহলে প্রত্যেক দিন তার সকালবেলাতে দুটা ওহুদ পাহাড় সমপরি মানে কি মাইনাস করে দেওয়া হবে। মারাত্মক খাতারনাক জিনিস না? হ্যাঁ, এর বিষ কাটে না। সাতবার মাটি দিয়ে না মাজলে, লাস্টে একবার মাটি দিয়ে না মাজলে এর বিষ কাটে না। নাম্বার তিন, আর একটা কুকুরের ভালো দিক আছে, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় আপনি পুষতে পারেন, অসুবিধা নেই, তাই তো মনে? প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় আপনি ওকে বাড়িতে রাখতে পারেন, অসুবিধা নাই। আপনার প্রয়োজনে ছাগলের খামার, গরুর গোয়াল বা ধান জমি কিছু আগল দেওয়ার জন্য রাখতে পারেন, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কুকুর এর দুটো দিক ভালো একটি দিক, এই দুটো দিক খারাপ একটি দিক ভালো। এবার একটা কথা বলি, আর একটা প্রাণীর নাম বলি, কি তার নাম? উট। উটের নাম শুনেছেন তো? উটের ব্যাপারে আল্লাহ কোরআনে আজীব কথা বলেছেন, কি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার সব থেকে দামি প্রাণী তো আমাদের কাছে, সুন্দরবনে বেড়াতে গেলে দেখতে পাবেন কলকাতা চিড়িয়াখানাতে। আল্লাহ বাঘের ব্যাপারে কিছু বলেনি কোরআনে, আল্লাহ বাঘের ব্যাপারে কিছু বলছেন না। সব থেকে চালাক প্রাণী, বুদ্ধিমান প্রাণী তার নাম কি? শিয়াল। এর ব্যাপারে আল্লাহ কোরআনে কিছু বলেনি। সব থেকে বিষাক্ত হায়ানাক, তাই না? এর ব্যাপারে আল্লাহ কোরআনে কিছু বলেনি। আল্লাহ কোরআনে বলছে একটা আজীব কথা, কি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আফালা ইয়ানজুরুনা, তোমরা কি তাকিয়ে দেখেছো, তোমরা কি তাকিয়ে দেখো না, কাইফ ইলাল ইবিলে, উটির দিকে, কাইফা খুলিকাত, কেমন করে তাকে বানালাম। আল্লাহ বলছে উটের দিকে কি তোমরা তাকিয়ে দেখো না, কেমন করে ওকে বানানো হয়েছে, কেমন করে, তাহলে একটু তাকানো যাক। এবার আমি আপনাকে বই থেকে কিছু কথা বলছি, এটা হাদিস কোরআনের নয়, উট সম্পর্কে আমি যা পেয়েছি তথ্য। এক, পৃথিবীতে একটা প্রাণী আছে যে এক জায়গায় দাঁড়িয়ে 1300 কিলোমিটার রাস্তার দূরের জিনিস দেখতে পায়, তার নাম উট। কত? 1300 কিলোমিটার দূরের জিনিস দেখতে পায়, এটা প্রাণী বিজ্ঞানীরা বলছে, এটা হাদিস কোরআনের কথা নয়, সত্য মিথ্যা জানি না। দুই, মোটর সাইকেলের যেমন অনের তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ ঘোরাতে হয়, তা উট মরুভূমিতে চলে, পুকুর নাই, কূপের ব্যবস্থা নাই, টিউবওয়েল নাই, মোটর নাই, এই জন্য ও একভাবে 13 দিন রাস্তা চলতে পারে, বসার প্রয়োজন হবে না, 13 দিন একভাবে চলতে পারে, বসার প্রয়োজন হয় না। তিন, উটের পিঠের উপরে নাকি আলীর কবর, কিছু কিছু বক্তারা ইউটিউবে বলছে না, যে বলছে ওর বাপের কবর, ওটা হারাম করে কিছু বুঝে না। উটের পিঠের যে কুজ আছে ওটা আল্লাহ স্টক পানির রুম বানিয়েছে, জি রিজার্ভ পানি,
ওর পাকস্থলীতে যখন পানি শেষ হয়ে যায় ওই রিজার্ভ রুম থেকে বার করে নিয়ে সিরা উপসরাতে নিজে নিজে পৌঁছে যায় আল্লাহর কুদরতে। এর আর একটা কুদরত হলো, একবার পানি পান করলে চার দিন থেকে পাঁচ দিন পানি পান করার প্রয়োজন হয় না। এর আর একটা গুণ হলো, পৃথিবীতে একটি প্রাণী আছে যারা আল্লাহর আজাবকে বুঝতে পারে। পৃথিবীতে একটি প্রাণী আছে যে কখনোই তার মালিকের বাড়ি ভুল করে না। পৃথিবীতে একটি প্রাণী আছে যে যার মালিকের মালিককে বাঁচায় এবং নিজেও বাঁচে। মরুভূমিতে চলে, মরু হাওয়া যখন ওঠে উট নিজে নিজে বুঝতে পেরে যায় মরুভূমিতে একটা হাওয়া আসছে। সে নিজের হাতগুলি নিজের পাগুলি বালিতে রকম দুলে দুলে হাঁটু পর্যন্ত পুঁতে দেয়, আর নিজে নিজে বসে যায়। তার মালিকও বুঝতে পেরে যায় মরুভূমির ঝড় উঠেছে, আমিও বাঁচব না, আমার উটও বাঁচবে না। ওই জন্য উট বালিতে পা পুঁতে দিয়ে নিজে নিজে শুয়ে পড়ে আর নিজে নিজে বসে যায়, আর মালিককে ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয়, মালিক রে বিপদ আসছে, আল্লাহর আজাব আসছে, এত জোরে ঝড় আমাকে তোকে উড়িয়ে নিয়ে চলে যাবে, এখানে কোনো সাপোর্ট নাই, কিছু দিয়ে আটকাতে পারবি না, আমাকে দেখে তুইও শিক্ষা নে, তুইও আমার সাথে বসে যা, দুইজনা বসে যাবে, মরু ঝড় তাদের গায়ের উপর দিয়ে চলে যাবে, কিন্তু উট এবং তার মালিক বেঁচে যাবে। এর আর একটা বৈশিষ্ট্য হলো, এটা হলো এই পৃথিবীতে একটা প্রাণী আছে যার অসুখ হলে কুকুর যেমন দেখবেন ডুমুরের পাতা খায়, দেখেছেন ডুমুরের পাতা খায় কুকুরে, আর উট তার শরীরের কোনো প্রবলেম হলে কাঁচা বড় বড় সাপগুলোকে ধরে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়, উট সাপ খায়। আর একটার গুণ কি, এর মাংস খাওয়া যায়, ওর পেচ্ছাবও খাওয়া যায়, ওর দুধও পান করা যায়, উটের সবটাই উপকার, এর ক্ষতি কিছু নেই, যানবাহন হিসাবে ব্যবহার করা যায়, যায় না যায়। এবার একটা প্রাণীর নাম বলি, গা ঘিন ঘিন করে, তার নাম কি, শূকর। এক মারাত্মক প্রাণী, পৃথিবীর সব প্রাণী পরিষ্কার পরিচ্ছন্নতা চায়, চায় না? শালিক পাখি দেখবেন পুকুরে গিয়ে গোসল করে, করে না? মুরগি দেখবেন ধুলোতে যখন থাকে উঠে গাটাকে ভালো করে জুত করে ঝেড়ে নেয়, নেয় না? সব প্রাণী পৃথিবীতে পরিষ্কার পরিচ্ছন্ন কি করে, পছন্দ করে। পৃথিবীতে একটা প্রাণী আছে যে নোংরা বেশি পছন্দ করে, তার নাম কি, শূকর। পৃথিবীতে প্রত্যেক প্রাণী তার বিপরীত লিঙ্গকে আঁকড়িয়ে রাখে। আমি চাইবো যে আমার বউ অন্য ছেলের হাত ধরে ঘুরুক, এটা আমি চাইবো জীবনে, জীবনে কোনোদিন চাইবো না। আপনার বাড়িতে একটা মোরগ আছে, চারটে মুরগি আছে, ওই চারটে মুরগির কাছে যদি পাড়ার কোনো মোরগ আসে তা টিকতে দিবে ওকে, ঘরের মোরগটা ওকে তেড়ে নিয়ে বেড়াবে যে এই তিনজন আমার ডিপার্টমেন্টে আছে, তুই কেন আসবি হে, এটাও বোঝাতে চাইবে, চাইবে না, চাইবে। কিন্তু পৃথিবীতে একটা জঘন্য প্রাণী আছে যার স্ত্রীর সঙ্গে মেলামেশা করার জন্য অন্য বন্ধুদেরকে ডেকে আনে, তার নাম শূকর। আর একটা কথা বলি, কত নোংরা এরা, এত নোংরা পরীক্ষা করবেন দেখবেন কোথাও, একটা শূকর দেখবেন পায়খানা করছে আর একটা শূকর চ্যাট চ্যাট করে চেটে মেরে দিচ্ছে, ও এক অপরের পায়খানা পর্যন্ত খায়। আর এদের গোশ যারা বেশি খায় তাদের চরিত্রটাও দেখবেন শূকরের মতো, পশ্চিমা দেশগুলিতে শূকরের গোশ বেশি খায় না, ওই জন্য দেখবেন ওর মায়ের কাছে ওর বেটা গিয়ে রাত্রে থাকছে, বাপের কাছে বেটি থাকছে, বউ পাল্টা পাল্টি করছে, আমার বউটা তুই 10 দিন নিলে তোর বউটা আমার কাছে 10 দিন থাক, এসব হচ্ছে না বহির্বিশ্বে, হচ্ছে কি হচ্ছে না? অতিরিক্ত শূকরের মাংস খাবার কারণে ওদের চরিত্রটা অনেকটা শূকরের মতো। আল্লাহ এটা এমনি হারাম করেনি, টোটালটাই হারাম। একটা শূকর যদি এই রাস্তা দিয়ে যায় ওই জায়গাটা ধুয়ে তবে সলাত আদায় করতে হবে, একদম টোটালি হারাম। এবার একটা বড় কথা বলছি, রাগ করিয়েন না, এই তিনটে প্রাণীর মধ্যে সব থেকে নিকৃষ্ট প্রাণীকে কে হলো, শূকর। সব থেকে দামি প্রাণীকে
উট, তাই না? আল্লাহর কোরআন বলছে ইন্না শাররাদ দাওয়াব্বি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। পৃথিবীতে যত প্রাণী আমি আল্লাহ তৈরি করেছি তার মধ্যে আমার নিকটে নিকৃষ্ট প্রাণী হলো তারা যাদেরকে সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যাদেরকে বুঝার জন্য অন্তর দিলাম, দেখার জন্য চোখ দিলাম, বিবেচনার জন্য যাদের ভিতরে কালব দিলাম, যাদের গবেষণার জন্য ব্রেন দিলাম, ভালোমন্দ বিবেচনার জন্য যাদেরকে গোটা বডিতে আমি মেশিন ফিট করে দিলাম, তারপরেও যারা আমার দিনটাকে গ্রহণ করে নিল না, আমার দিনটাকে যারা সাদরে মেনে নিল না, আল্লাহ বলছেন পৃথিবীতে এদের থেকে নিকৃষ্ট প্রাণী আমার কাছে আর কোনো প্রাণী নাই। এইবার বলুন তো দেখি নিকৃষ্ট প্রাণী কারা আর তাদের নামটা কি? মানুষ। আল্লাহর কোরআন বলছে এতক্ষণ শুকর হলো সবচেয়ে খারাপ প্রাণী, আর আল্লাহ বলছে যাদের ভিতরে অন্তর দিলাম ভালো বিবেচনা কিছু করার জন্য, তারপরেও যারা আমার হাদিস এবং কোরআন মেনে নিতে পারলো না, আল্লাহ বলছে এদের থেকে নিকৃষ্ট প্রাণী আমার নিকটে আর কোনো প্রাণী নাই। তাহলে এখন নিকৃষ্ট হিসাবে বোঝা যাচ্ছে কে? মানুষ। এক আশ্চর্য ব্যাপার নয়, আশ্চর্য কথা কি কথা নয়? এবার আপনাকে একটা কথা খুব ভালো করে বলছি, শুনে নেন। যারা এখানে আমরা বসে আছি হাদিস এবং কোরআন মানবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার একটা কথা বলছি, রমজান মাসের লাস্ট তারাবি আর লাস্ট ইফতারের দিনের পর থেকে এই পর্যন্ত একটা লোক হাত তুলে বলুন তো যে রোজাও শেষ হয়ে গেছে, আমি নামাজটা ধরে নিয়েছি, আজ পর্যন্ত পড়ছি, হাত তুলুন তো। আপনি আগে পড়তেন না ধরেছেন, এরকম লোক কথা বলছি। আচ্ছা, নামাজ পড়তেন না অথচ রোজা করেছেন, এরকম লোক হাত তুলুন তো। করেছে অনেক লোক, ভয়ে তুলতে পারছে না যে ঝাড়ন কল করবে এবারে, তাই তো? মানে এক মাস রোজা আপনি করেছেন, এতে এমনি নামাজ টামাজ পড়েন না কিন্তু রোজার মাসে রোজা করেছেন, এরকম লোক আছেন এখানে? আছে তো, অনেক আছে। রোজা বিদায় নিয়েছে, জি রোজা বিদায় নিয়েছে, সিয়াম বিদায় নিয়েছে, আর মসজিদের সঙ্গে যোগাযোগ রেখেছে দুই তিন দিন। ইমাম সাহেব কে আছে মসজিদের, ডাক্তার বাবু কে রেখেছে যোগাযোগ? কিছু লোক, কিছু লোক রেখেছে, চার পাঁচ দিন রাখবে, মানুষের গরম গরম ভাব আছে না, গরম গরম ভাবটা কেটে গেলে ওকে আর খুঁজেই পাওয়া যাবে না, শুধু তখন জুম্মার দিন, আবার চেন্নাই কাজে বেরিয়ে গেলে তার পাত্তাই পাওয়া যাবে না, যাবে? হাদিস কোরআন মানতে পারছি আমরা? পারছি? পারছি না। দিন কায়েম হবে কি করে? জি কায়েম করতে পারবেন? দিন কায়েম করতে পারবেন না। আসলে এবাদতটা আমরা খুব চালাকি মনে করেছি, আমার খুব হাসি পায়, খুব হাসি পায়, মারাত্মক মায়ের সাথে ভাবি। আমার মসজিদে, মাদ্রাসার মসজিদে একটা লোক এতেকাপ করছে, 70 বছরের কাছাকাছি বয়স হবে, এতেকাপ নিয়েছিল, তা লোকটার ভিক্ষা করে খেলে সুবিধা হয়, এত গরিব ও লোক এতেকাপ নিয়েছে। আর গ্রামের সব থেকে ধনী ধনী মানুষেরা যাদের অ্যাকাউন্টে লাখ লাখ টাকা জমা, তারা একজনাকে এতেকাপে বসেনি। আপনার এলাকায় খুঁজে দেখবেন গরিব মানুষকেও একজন ছেঁড়া কেথা নিয়ে এতেকাপে বসে গেছে, গ্রামের কোন হেডমাস্টার দামি লোক দুতলা বাড়ি সেই রকম বড় ঠিকাদার এতেকাপে বসেছে, ইতিহাস আছে? ব্যতিক্রম, ব্যতিক্রম, কিন্তু খুব কম। ও ভেবেছে জলসা হবে, টাকা দিয়ে দিব, জান্নাত চলে যাব। আল্লাহ এরকম ভাবছে, আয় তুই একবার তোকে কি করি দেখ। এখন ইবাদতকে আমরা শ্রেণী বিশেষ ভাগ করে দিয়েছি, নামাজ, যাকাত, এই নামাজ, এতেকাপ, এগুলো করবে কারা? গরিব মানুষরা, যাদের কাজ বাজ কম, তারা গিয়ে মসজিদে বসে থাকবে। আমি চারটে বিল্ডিং এর ঠিকাদারি নিয়ে বসে আছি, আমি মসজিদে গেলে নামাজ আমার লোকজন লেবার ফাঁকি মারবে না, এই চিন্তা ভাবনা করছে কি করছে না? করছে। ইবাদত শ্রেণী বিশেষ ভাগ হয়ে গেছে, এতে করে জাতি পরিত্রাণ পাবে না। অবশেষে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার কাছে এখনো অনেক টাইম বাকি আছে, আপনি যদি তার থেকে মুখ ফিরিয়ে নেন,
এক সেকেন্ড টাইম লাগবে না সে আপনার থেকে মুখ ফেরাতে। টাইম লাগবে, টাইম লাগবে, লাগবে না। যারা এখনো পর্যন্ত দিন থেকে দূরে চলে গেছেন, অবশ্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ, দিনের দিকে ফেরত আসার চেষ্টা করুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা দিন থেকে দূরে আছে তুমি তাদেরকে দিনে ফেরত আসা তৌফিক দান করো, আমিন। আল্লাহ শেষ বাক্যে তোমার কাছে এইটা অভিযোগ নয়, আবদার রেখে গেলাম। মাঘে রমজানের পরে যারা মসজিদের সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়েছে, দয়াময় দয়া করে তুমি তাদের মসজিদের সঙ্গে সম্পর্ক আরো জোরালো করে দাও, আমিন। যারা এখানে আমরা বসে আছি, আমাদের আব্বা মা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যারা মারা গেছে, কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আমিন। আরো দোয়া করি, যত বক্তা বক্তব্য রেখেছে সকলের কথাগুলি মেনে চলার তৌফিক দান করো, আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রাত্রি একটা বাজে এখন, না আর বলবো না, না রুল লোক বসে থাকলে হবে, রাত্রি এখন একটা বাজে, আমারও তো একটা ইঞ্জিন আছে।